নমস্কার, আপনি চাই আছে ফাইনেল রিপোর্ট, স্টুডিওত মই পূবালী শর্মা। প্রথমে দিব একটা গুরুত্বপূর্ণ খবর। ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারত এক সঞ্চালকর ঘটনা সংঘটিত হয়েছে। হুইল চেয়ারত বহুয়ায় মৃত যুবক গতালে পরিয়ালক। যুবকজন অসুস্থ বলে পরিয়ালক কৈছিল কারাগার কর্তৃপক্ষ। আর আজি সেই যুবকজনে জামিন লাভ করেছিল, কারাবন্দী যুবক আছিল সেই যুবকজন, আজি জামিন লাভ করেছিল। যুবকজনক চমজি নবলে কারাগার চৌহদত উপস্থিত হয়েছিল পরিয়াল। আর যেতিয়াই যুবকজনের মৃতদেহ পরিয়ালক গতাই দিয়া হয়েছিল, তার পাছতে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগার চৌহদত তীব্র উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়, কেন ভুক্তভোগী পরিয়ালে কারাগার চৌহদ উত্তপ্ত করে তুলিছে। মৃত যুবকজন টিংখাঙর লেগেরি দুই নম্বর গন্ধিয়া পুরনিকার শৈলজা বরগোহাঁই বলে জানিপরা গেছে। জানিপরা মতে তিনদিন পূর্বে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে অনা হয়েছিল যুবকজন, আর পারিবারিক সংঘাতর কোনো গোচরত অভিযুক্ত হয়ে আরক্ষে গ্রেপ্তার করেছিল সেই যুবকজনক। পরিয়ালে এই মুহূর্ত যুবকজনের মৃতদেহ চমজি লওয়া নাই বলে জানিপরা গেছে। আর পরিয়ালে ঘটনার উচিত তদন্তর দাবি জানাইছে, দোষীক শাস্তির দাবি জানাইছে ভুক্তভোগী পরিয়ালটে, যেহেতুকে মৃত অবস্থাত এজন যুবকক গতাই দিয়া হয়েছে পরিয়ালক। আর সেই যুবকজনে আজি জামিন লাভ করেছিল। জামিন লাভর পাছত যেতিয়াই পরিয়ালে যুবকজনক চমজি নবলে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগার চৌহদত উপস্থিত হয়েছিল, তার পাছতেই কারাগার কর্তৃপক্ষ এজন মৃত যুবকক হুইল চেয়ারত বহুয়ায় পরিয়ালক গতাই দিছিল। আর পরিয়ালক কোয়া হয়েছিল যে যুবকজন অসুস্থ, কিন্তু যুবকজন অসুস্থ নাছিল, যুবকজন আছিল মৃত অবস্থাত। আর যুবকজনক এই পর্যন্ত চমজি লওয়া নাই ভুক্তভোগী পরিয়ালটে। তার বিপরীতে দেখবলে পাওয়া গেছে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগার চৌহদ উত্তাল করে তুলিছে পরিয়ালটে, কেন নিবলে অহা যেজন যুবক, সেই যুবকজনক মৃত অবস্থা গতাই দিছে কারাগার কর্তৃপক্ষ। এটা কিহর বাবে যুবকজনের মৃত্যু হয়েছে, যুবকজনের কারাবন্দী অবস্থাতে মৃত্যু হয়েছে না আন কিবা ঘটনা, সেই সন্দর্ভত এই পর্যন্ত কোনো ধরনের সবিশেষ তথ্য আহি পড়া নাই। কিন্তু এই ঘটনাক লৈ তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে ডিব্রুগড়ত। এই দণ্ডাধীশ বা ম্যাজিষ্ট্রেট যিজন কয় আহিছিলে নেকি 5 ঘন্টা হল, এতিয়া বডিটো নিউতে আহিছিলে নেকি? তেনেকে লৈ গল নেকি? কলে লৈ যাওঁ বুলি কলে, মেডিকেল নিও বুলি কলে। কিহত নিলে? কেনেকে নিলে? আপোনালোকে তো নিব দিয়া নাছিলে। কেনেকে লৈ গল? উচিত বিচার মানে ধরো আমার ডিজি বিচার মানে আমার সহায় করব লাগে, উচিত বিচারটো করব লাগে, আমি সেটাই বিচারিছো। আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারও যে অল্প প্রেসার দিব লাগে যে ডিব্রুগড় যে কেন্দ্রীয় কারাগার কিয় এরকম একটা ঘটনা ঘটিছে সেই বিচার করবলে যে হেই দিব লাগে। মই একেবারে হেয়ত পাইছো গেটর ভিতর ক্যাম্পাসত পাইছো, ক্যাম্পাসত পাইছো। আর কেনকা অবস্থা এতিয়া যেনে দেখিছো একে অবস্থাতে পাইছো। কি হাতত কিবা গামোচা বড় হেই পেটত এখন গামোচা বানি আনিছে, দুজন মানে কয় কি ঠেলি আনিছে হুইল চেয়ার। হ্যাঁ হুইল চেয়ার। হ্যাঁ কি বলি কইছিলে আনোতে? আনোতে তেওঁলোকে কৈছে সোনকালে লৈ যাওক, সোনকালে মেডিকেল লৈ যাওক বলি কৈছে। আর ইয়া দেখবলে পাওয়া গেছে ডিব্রুগড় কারাগারত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পরিয়াল উপস্থিত হয়েছে যদিও মৃতদেহ চমজি লওয়া নাই, যুবকজনক চমজি লওয়া নাই। এই সন্দর্ভত সবিশেষ যুগুতাইছে আমার ডিব্রুগড় সাংবাদিক জেসি মাহমেদে আগবাইছে। ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারক এক ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে। এগারী অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছিল আর গ্রেপ্তার করার পাছত জেল হাজত প্রেরণ করা হয়েছিল তিনদিন পূর্বে, আর তারপরে আজি জামিন লাভ করেছিল। আর জামিন লাভ করার পাছতেই যেতিয়া পরিয়ালের লোকে সেই লোকজনক সমজি লবলৈ ইয়ালৈ আহিছিল, আহোঁতে জেলের ভিতর পৰা এখন হুইল চেয়ার সেই লোকজনক পঠিয়াই দিয়া হয়েছিল। আর লোকজনের দেহর অবস্থা যথেষ্ট শোচনীয় আছিল, এই মৃত অবস্থাত সেই লোকজনক জেলের ভিতর পৰা পঠিয়াই দিয়া হয়েছিল বলে পরিয়ালের লোকে কব খুঁজছে, যাক লৈ উত্তপ্ত পরিস্থিতির জেলের সন্দর্ভত সৃষ্টি হয়েছে। জেলের কর্তৃপক্ষক পুনচাতে জগরিয়া করেছে সেই সকল লোকে, পরিয়ালের লোকে। আর এনে ধরনের এক অমানবীয় ঘটনা সংঘটিত হওয়াক লৈ তীব্র উত্তেজনা অব্যাহত আছে। নিশা এতিয়া প্রায় 10 বজাত ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের সন্মুখত, আর আমার সেই পরিয়ালের লোকসকল আমি লগ পাবলে চেষ্টা করি, পরিয়ালের লোকসকল আছে, আমি কথা পাতিবলে যত্ন করিম। দাদা দাদা কি হয়েছিল গোটেই ঘটনাটো? গোটেই ঘটনাটো মানে আজি যোৱা 10 তারিখে রাতে 3 বজাত বামুনবাড়ি থানা আরক্ষীয়ে আটক করে আনিছিল, বামুনবাড়ি থানা আরক্ষী ঘরের রাতে উঠাই আনিছে।
সরু হওয়া ঘর মানে কন্দলি কেসত মানে মাইকী মানুষ কেসত মানে ধরে আনিছে। হ্যাঁ, আনি বনবাই থাকতে মারপিট করেছে না জেলের ভিতরে করলে আমি তো নজানো, মানুষজন কিন্তু মৃত অবস্থাতে আমি পাইছো, হুইল চেয়ার উলিয়াই পঠিয়েছে। মৃত অবস্থাতে আছে, কোনো মাত কথা নাই, মই মাতিছো কোনো মাত কথা মতা নাই। কৈছিলে কিন্তু জেল কর্তৃপক্ষই কৈছে যে সোনকালে যে মেডিকেল নিয়ক, মেডিকেল নিয়ক বুলি কৈ আছে। খুব দুঃখ লগা, কিন্তু সুধিব নালাগে, কিন্তু আপনার সুধিছো জেলের বাহিরতে আপনাদের লোকজনক তেনেধরণে হুইল চেয়ার থৈ দিছে কিয়? এনেকে যেনেকে আমার জেল কর্তৃপক্ষ উলিয়াই থৈছে, তেওঁলোকে পতাপত বাহির উলিয়াইছে, আর উলিয়াই সিধা ভিতরে পলাই গুছি গেছে, যে সোনকালে লই লোক লই যোক লই যোকে কই আছে। কিন্তু এটু আমার ডিজিপি স্যার বিচার করব লাগে, আমি কে বজাত 5:30 বজাত সন্ধিয়া সময় হয় তারপর এনেকে থই দিয়া হয়। আর কি লোক আহিছে নাকি চাইছে নাকি গোটাই বিষয়টো? এতিয়া অল্প পিছত আহিছে। কি কইছে তেওঁলোকে? যে বডিটো আমি মেডিকেল নিম বুলি কইছে। আপোনালোকে এতিয়া ইয়াতে রাখি থৈছে? আমি ইয়াতে রাখি থৈছো, আমি জেল কর্তৃপক্ষ আহক, আমি সদর থানায় এখন এজাহার দিও, দিয়ার পিছতে আমি ধর ডেড বডি নিবলে কম বলে ভাবিছো। মানে সেই ব্যবস্থা মানে ধর ডিজি সারে অকমান সহায় করে আমাক, আমি হয়তো দুখিয়া মানুষ তো আমাক সহায় করে, তার কারণে আমি ডিজি সারে অনুরোধ করছো। আমি এখানে সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতির। এইটো মাই থান স্টিল নহয়। কোনটো দলৰ পৰা নিৰ্বাচিত হ'ব লোকসভাৰ অধ্যক্ষ? 26 জুনত অনুষ্ঠিত হ'ব লোকসভাৰ অধ্যক্ষৰ নিৰ্বাচন, একেদিনাই হ'ব লোকসভাৰ উপাধ্যক্ষৰ নিৰ্বাচনো। এই মুহূৰ্তত এক গুৰুত্বপূৰ্ণ খবৰ, লোকসভাৰ অধ্যক্ষ আৰু উপাধ্যক্ষৰ দাবক লৈ এতিয়া বিশেষ চৰ্চা চলা পৰিলক্ষিত হৈছে, কিয়নো অধিৱেশন আৰম্ভ হ'ব 24 জুনৰ পৰা আৰু তাৰ মাজতেই অধ্যক্ষ উপাধ্যক্ষক নিৰ্বাচন কৰা হ'ব। একেদিনাই উপাধ্যক্ষৰ নিৰ্বাচনো অনুষ্ঠিত হ'ব। নৱনিৰ্বাচিত যিসকল সাংসদ, সেই সাংসদসকলে নিৰ্বাচিত কৰিব অধ্যক্ষ আৰু উপাধ্যক্ষ। 24 জুনৰ পৰা আৰম্ভ হ'ব লোকসভাৰ অধিৱেশন, অধিৱেশনত সাংসদৰ শপত গ্ৰহণৰ পাছতেই অধ্যক্ষৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। বিৰোধীয়ে TDP JDUৰ পৰা অধ্যক্ষ হোৱাটো বিচাৰিছে, কিন্তু BJPৰ অধ্যক্ষ হ'লে TDP JDUৰ সাংসদক BJPয়ে হৰ্চ ট্ৰেডিং কৰাৰ আশংকা প্ৰকাশ কৰিছে। এতিয়া কংগ্ৰেছে লোকসভাৰ অধ্যক্ষ আৰু উপাধ্যক্ষৰ নাম ইতিমধ্যে হয়তো চৰ্চালৈ আহিছে, কিন্তু তাৰ মাজতে এতিয়া কোন অধ্যক্ষ হ'ব বা কোন উপাধ্যক্ষ হ'ব সেই সন্দৰ্ভত কোনো ধৰণৰ সবিশেষ তথ্য এই পৰ্যন্ত পোহৰলৈ অহা নাই। কিন্তু 24 জুনত লোকসভাৰ যি অধিৱেশন, সেই অধিৱেশন অনুষ্ঠিত হ'ব আৰু 26 জুনত লোকসভাৰ অধ্যক্ষ নিৰ্বাচন কৰা হ'ব। একেটা দিনতেই উপাধ্যক্ষ নিৰ্বাচন কৰা হ'ব, কিন্তু বিৰোধীয়ে TDP আৰু JDUৰ পৰা অধ্যক্ষ আৰু উপাধ্যক্ষ বিচাৰিছে। এতিয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব TDP বা JDUৰ পৰাই অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নির্বাচিত হয় নে BJPৰ পৰাই নির্বাচিত হয়, এয়া পরবর্তী সময়ত লক্ষণীয় হব। কিন্তু অধ্যক্ষ আৰু উপাধ্যক্ষক লৈ এতিয়া ৰাজনৈতিক মহলত ব্যাপক চর্চা আৰম্ভ হোৱা পৰিলক্ষিত হৈছে। বিজেপি নেতা মনোজ হাজৰিকা গ্রেপ্তার। বিজেপির প্রাক্তন রাজ্যিক কার্যনির্বাহক সদস্য মনোজ হাজৰিকা সুৰা সিন্ডিকেটৰ অভিযোগত গ্রেপ্তার করা হৈছে। মনোজ হাজৰিকাক অরুণাচলী সুৰা সরবরাহর অভিযোগত মনোজ হাজৰিকাক গ্রেপ্তার করা হৈছে। শিবসাগর আরক্ষী গ্রেপ্তার করেছে মনোজক। 5 মেত ডিমৌত আরক্ষী জব্দ করেছিল অরুণাচলী সুৰা ভর্তি ট্রাক। 1 জুনত বিজেপির সকল দায়িত্বের পর অব্যাহতি দিয়া হৈছিল মনোজক। ডিমৌ থানাত রুজু হওয়া গোচরত জামিন লাভ করেছিল যদিও শিবসাগর থানাত রুজু হয়ে থাকা পূর্বর গোচরত ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মনোজ হাজৰিকাক। আর ইমান দিনে আত্মগোপন করে আছিল মনোজ হাজৰিকাই, আর অবশেষত সুৰা সিন্ডিকেটরে সৈতে নাম সাঙুর খাই পড়া এইজন প্রাক্তন বিজেপির নেতা মনোজ হাজৰিকাক গ্রেপ্তার হয়েছে। ডিমৌ থানাত এক গোচর রুজু হয়েছিল মনোজ হাজৰিকাৰ বিরুদ্ধে, কিন্তু সেই গোচরের জামিন লাভ করেছিল যদিও অবশেষত শিবসাগর থানাত রুজু হওয়া আন এটা গোচরের অর্থাৎ পূর্বর যে গোচর আছিল সেই গোচরটাতেই গ্রেপ্তার করা হয়েছে মনোজ হাজৰিকাক।
সোনারীর বিদ্যালয়ত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। সহপাঠীক খুকুরিরে আক্রমণ করেছে কিশোরে। সোনারীর বিনাপানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। সামান্য কাজিয়ার পরিণতিতে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হওয়া বলে জানিব পৰা গেছে। পুনর্বার জানাইছো, সোনারীর এখন বিদ্যালয়ত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। কিশোরে নিজরে সহপাঠীক এজন কিশোরে নিজরে সহপাঠীক খুকুরিরে আক্রমণ করা বলে জানিব পৰা গেছে, যার ফলত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই কিশোরজন। আর এই ঘটনাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে দশম শ্রেণীর ছাত্র পরীক্ষিত গগৈ। আক্রমণকারী কিশোরজন নবম শ্রেণীর ছাত্র বলে জানিব পৰা গৈছে। বিদ্যালয় ছুটির পাছতে সংঘটিত হয়েছিল এই ঘটনা। আর এই ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে সোনারী থানাত এজাহার দাখিল করেছে পরীক্ষিতর পরিয়ালে। ঘটনা সংঘটিত করে পলায়ন করেছে আক্রমণকারী ছাত্রজনে। বিদ্যালয় চলি থাকার সময়তে শিক্ষকে সমাধান করেছিল দুইজন ছাত্রর মনোমালিন্য। আর এক ভয়ঙ্কর ঘটনা পোহর আছে, এয়া হয়েছে সোনারীর বিনাপানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দৃশ্য। এই বিদ্যালয়খনের এজন কিশোরে আন এজন কিশোরক খুকুরিরে আক্রমণ করার যে ঘটনা, সেই ঘটনায় এটা তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে সমগ্র অঞ্চলটুত। নাইনর টেনর লড়া কেটামান কাজিয়া হয়েছিল, তারপর স্যার হেঁটি সমাধান করে দিলে। তারপর হেঁটি নাইন দুটা লড়া পেট বিষাইছে বলে ছুটি লয়ে গল গই। তারপর হেঁটি ককায় মাক ককায়ক মাতি লিলে গই। ককায়ক হেঁটি কথা পাতি আসলে মানে এটা সুদিছিল, তুমি জানা নাই আমার ভাইটিক কোনে মারিলে? তারপর কলে হি নেজানো বলে পরীক্ষিতে। তারপর কে মারি খুকিখন মারি থই পলাই দিলে মানে লড়াইটা। এইখানে পুরো সময় হয়েছে সব বাণিজ্যিক বিরতির। এইটো মাই থান স্টিল নহয়। উভতিছো বাতৰি বাচলৈ। ঘূৰাই পাব পাৰে আপোনাৰ চুৰি হোৱা মোবাইল ফোন। মহানগৰ আৰক্ষীয়ে ঘূৰাই দিব আপোনাৰ মোবাইল। ঘূৰাই পাব চুৰে লুটি নিয়া লেপটপটো। বৃহৎ সংখ্যক মোবাইল ফোন আৰু লেপটপ জব্দ কৰিছে মহানগৰ আৰক্ষীয়ে। জব্দ হৈছে 650টা মোবাইল আৰু 16টা লেপটপ। মহানগৰৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা জব্দ কৰা হৈছে মোবাইল আৰু লেপটপসমূহ। শুক্রবারে রাইজে চাব পরাকে সুবিধা করে দিব আরক্ষে। উপযুক্ত প্রমাণ দি নিজের সামগ্রী লোলে আহ্বান জানাইছে আরক্ষে। মহানগরীত শেহতাকি ব্যাপকভাবে চুরি হয়েছিল মোবাইল আর লেপটপ। আর সেই চুরি হওয়া মোবাইল লেপটপের ভিতর হয়তো আপনারও মোবাইল আর লেপটপটা সুমাই থাকি পড়ে। গতি কাইলৈ যখন চুরি হওয়া মোবাইল বা লেপটপের যখন স্বত্বাধিকারী থানালৈ যাব পাৰে, কিয়নো তেওঁলোকৰ বাবে মুকলি কৰি দিয়া হ'ব মোবাইল আৰু লেপটপসমূহ। আৰু তাৰপৰা উপযুক্ত প্ৰমাণ দি আপোনালোকে বাছি আনিব পাৰে আপোনালোকৰ হেৰুৱা মোবাইল অথবা লেপটপ। বিবাহিত যুবকে যুবতীক পলুৱাই অনাক লৈ গৌরীসাগরত তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। গৌরীসাগর তিনিআলিত যুবকজনক প্রহার করেছে যুবতীর পিতৃ মাতৃয়ে। ব্ল্যাকমেইল করে যুবতীগীক পলুৱাই অনার অভিযোগ উত্থাপন করেছে পরিয়ালে। যোরহাটত নার্সিং পড়ি আছে যুবতীগীকে, আর সেই প্রতিষ্ঠানের প্রায় যুবকজনে বলপূর্বকভাবে যুবতীগীক লো অনার অভিযোগ উত্থাপন করেছে যুবতীগীর পরিয়ালে। গৌরীসাগর আরক্ষীর উপস্থিতিত পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। আরক্ষী দুয়োকে গেছে গৌরীসাগর থানালয়। এজন বিবাহিত যুবক আর সেই বিবাহিত যুবকজনে এগারী যুবতীক পলুৱাই আনিছিল। তেনে সময়তে এনেদরে বাততে খাপ পিটি থাকা যুবতীর পরিয়ালে এনেদরে উত্তম মধ্যম সোধা পরিলক্ষিত হয়েছে। এইজন যুবক পরিস্থিতি উত্তপ্ত করে তুলিছিল গৌরীসাগর চারিআলিত। আর তারপরে গৌরীসাগর আরক্ষীর হস্তক্ষেপত পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ আহিছে। আর ইতিমধ্যে আরক্ষীয়ে দুয়োকে থানালৈ লৈ যোৱা বুলি জানিব পৰা গৈছে। মিজোরামত চলি আছে স্পোর্টস কনক্লেভ। উত্তর পূর্বর আটাইকেইখন রাজ্যের ক্রীড়ামন্ত্রীয় অংশ লৈছে এই কনক্লেভত। এক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এই কনক্লেভত। ভারতলৈ 2036ত অলিম্পিক অনার প্রয়াস করা হয়েছে মিজোরামত। অলিম্পিকের বাবে চলিছে প্রস্তুতি। মিজোরামত অনুষ্ঠিত হয়েছে স্পোর্টস কনক্লেভ। লক্ষ্য উত্তর পূবর খেলোয়াসকলৰ উত্তরণ। 2036ত ভারতলৈ অলিম্পিক অনার প্রয়াস উত্তর পূবর অন্যতম রাজ্য মিজোরামর। আইজলর ফোকলেন্ডর বেপটিস্ট সেন্টারত অনুষ্ঠিত স্পোর্টস কমপ্লেক্সত এই কথা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী পু লালদুহোমাই। In the country
এই কনক্লেভত উপস্থিত আছে অসমৰ ক্ৰীড়ামন্ত্ৰী নন্দিতা গাৰলোচাও। উত্তৰ পূবৰ আটাইকেইখন ৰাজ্যৰ ক্ৰীড়ামন্ত্ৰীৰ লগতে দেশৰ বহুকেইটা ক্ৰীড়া সংগঠনৰ বিষয়ববীয়া অলিম্পিয়ানে অংশ লৈছে এই বৃহৎ স্পৰ্টছ কনক্লেভত। আগন্তুক 2036ত অনুষ্ঠিত হ'বলগীয়া অলিম্পিকৰ বাবে উত্তৰ পূবৰ পৰা এক বৰ্ণিল আৰম্ভণি কৰাৰ পণেৰে সকলো একত্ৰিত হৈছে এই কনক্লেভত। এই কনক্লেভৰ জৰিয়তে উত্তৰ পূবৰ বিভিন্ন ক্ষেত্ৰৰ খেলুৱৈসকলক সাজু কৰি তোলাৰ লগতে প্ৰশিক্ষণ আৰু বিশ্বমানৰ খেলুৱৈ হিচাপে গঢ়ি তোলাৰ লক্ষ্য লোৱা হৈছে। Have a very good sports minister here, and under his leadership we will be able to achieve something in the next coming Olympic 2026. দেখৰ যুৱক খেলুৱৈ সকলক আগন্তুক অলিম্পিক লৈ সাজু কৰাৰ লগতে অলিম্পিক লৈ তৃণমূল পৰ্যায়ৰ পৰাই যুৱ প্ৰতিভা সমূহক আত্মবিশ্বাসী কৰি তোলা আৰু আন্তঃগাঁথনি উন্নয়নত গুৰুত্ব আৰোপ কৰা হৈছে। ভিশন 2036 অলিম্পিকলৈ সাজু হৈছে সকলো। উল্লেখযোগ্য যে এই স্পৰ্টছ কনক্লেভত ভাগ লৈছে কেইবাগৰাকীও অলিম্পিয়ান, খেলুৱৈ তথা ক্ৰীড়া সংগঠকে। এই কনক্লেভতে মুকলি কৰা হয় এটা শুভংকৰ। মিজোৰামৰ পৰা নীলয় ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। হেডলাইনছ আগবঢ়াইছে ৰয়েল গ্লোবেল ইউনিভাৰ্চিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম।